স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব কবি মোহিতলাল মজুমদারের লেখা ঘুম ভাঙানি কবিতাটি চলো শুরু করি আজকের পাঠ ফুটফুটে জ্যোৎস্নায় জেগে শুনি বিছানায় বনেকারা গান গাই ঝিমি ঝিমি ঝুমঝুম এক রাতে কবিতার কথক বিছানায় জেগে শুনছেন বনেকারা যেন যেন ঝিমি ঝুমঝুম গান গাইছে চাও কেন পিটি পিটি উঠে পড়ো লক্ষ্মীটি চাঁদ চাই মিটিমিটি বনভূমি নির্ঝুম তারা যেন বলছে পিটিপিটি অর্থাৎ আধ বোঝা চোখে না তাকিয়ে উঠে পড়ো আর চাঁদও যেন মিটমিট তাকাচ্ছে আর বনভূমি নির্জুম অর্থাৎ সম্পূর্ণ নীরব ফাল্গুনে বনে বনে পড়িরা যে ফুল বনে চলে এসো ভাই বনে চোখ কেন ঘুম ঘুম ফাল্গুন মাসে পরিরা বনে বনে ঘুরে ফুল বুনছে তারা কথককে ও তার বোনকে সেখানে আসার আমন্ত্রণ জানাচ্ছে জানালায় মুখ দিয়ে দেখি সাদা জোচনাই পাতাগুলো হলো কি রূপলিতে রোজ নাই কবিতার কথক জানালা দিয়ে মুখ বাড়িয়ে দেখেন যে চাঁদের আলোয় গাছের পাতাগুলি যেন রুপলি রঙে স্নান করে উঠেছে অগোশনো কান পেতে মোড়া আছি গানে মেতে ছোট ছোট লন ঠন গায়ে গায়ে ঠন ঠন ঝকমকে পল্টন আমোদের আমদের রোশনাই এবার দেখো জনাকি ও মৌমাছির দলও যেন কথককে তাদের গান কান পেতে শুনতে বলছে জনাকিরা গায়ে গায়ে লেগে যেন জ্বলে উঠছে এবং আনন্দে ওরা ঝাঁকে ঝাঁকে আলো ছড়াচ্ছে ঘোর ঘোর এই আলো আবছায়া বাসি ভালো ঘুরে উড়ে গান গায় খুশ দিল হুঁশ নাই আবার দেখো মৌমাছিদের এই আলোয় যেন ধাঁধা লেগে যাচ্ছে তারা আবছায়া অর্থাৎ কম আলো পছন্দ করে এখন তাদের আনন্দে ভরা মন সেজন্য কোনো দিকে জ্ঞান নাই চুপি চুপি ভয়ে ভয়ে জোৎস্নাই আবছাই যেই গেনু হেঁট হয়ে জুতো মোজা দিয়ে পাই কথক যখন নিঃশব্দে জোৎস্নার আলোয় জুতো মোজা পায়ে দিয়ে মাথা হেঁট করে এগিয়ে যায় নিভে গেল রোশনাই পরিদের খোঁজ নাই কই গান কই সুর তখনই আলোর রশনায় নিভে যায় পরিদের আর খোঁজ পাওয়া যায় না কোনো গান কোনো সুর আর শোনা গেল না শোনা যায় ফুরফুর বাতাসের ঝুরঝুর বাইরেটা ফ্যাকাশে কেবলমাত্র ফ্যাকাশে পরিবেশে বাতাসের ফুরফুর ঝুরঝুর শব্দ শোনা যায় ডানায় শিশির মাখি এতক্ষণ শ্যামা করছিল ডাকা ডাকি ভোর হয় আকাশে কথক দেখেন পাখি তার ডানায় শিশির মেখে ডাকাডেকি করছে আকাশে তখন ভোরের সূচনা হয় আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই এর পরবর্তী আলোচনায় আমরা এই কবিতার মূল ভাব ও এই কবিতার অনুশীলনী প্রশ্নোত্তরগুলো আলোচনা করব। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশানে আপডেট করে দেবো তোমরা এখান থেকে দেখে নিও ধন্যবাদ